হচ্ছে স্টেশন সংলগ্ন এলাকায় আগুন। ভোর প্রায় 4টা নাগাদই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্চি ভিঞ্চি এলাকা হবার ফলে ঘটনাস্থল পর্যন্ত দমকলের গাড়ি পৌঁছতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। একটি পাম্প দিয়ে পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে 1 ঘন্টার মধ্যে। আপাতত তো কিভাবে লেগেছে আমরা এখনো বুঝতে পারছি না, মেবি শর্ট সার্কিট হতে পারে। কারণ কিছু 2-3 জন মানুষ এখানে ভাড়া থাকে, তারা শুয়েছিল, তারা শুয়েছিল, এবার রাতে আগুন লেগেছে, ভোরের দিকে আগুন লেগেছে। সেই হিসেবে আমরা খবর পাই, আমরা এসে একটা হুন্ডা পাম্প সেট করি। গাড়ি তো ন্যারো প্লেস, কিছুতেই ঢুকতে পারিনি এখানে। কাজ করি ঘন্টাখানেক চেষ্টা, আমরা আগুন নিয়ন্ত্রণ করি। ঘটনা কোনো রকম হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। রিপোর্ট, ওমকার বাংলা।